আপনারা দেখছেন একুশে টেলিভিশন। উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলের মধ্যে তো বেরিবাদ একখান খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের প্রোডাকশনের লাই। কিন্তু গত কিছুদিন আগে প্রায় 8-10 বছর আগে বিভিন্ন কারণে এই বেরিবাদের বিভিন্ন জায়গাতে ফাটল দেখা দেয়। ফাটল দেখা দেওয়ার 400 মিটার জায়গার বিভিন্ন গর্ত হয়ে জন্য পানি ভিতরে ডুবে যার গই এবং পুরো গ্রাম প্লাবিত হয়ে যার গই। এই কারণে মানুষের স্বাভাবিক চলাফেরা খুব কষ্ট হয়। পরবর্তীকালে আমরা পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম জেলা পরিষদের মাধ্যমে এই কাজ করিবে উদ্যোগ লই এবং একই সাথে ধনুয়ানোর এই টেন্ডার রয়ে জেলা পরিষদের রয়ে পানি উন্নয়ন বোর্ডের রয়ে এখন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত জায়গা অনেক আর পানি উন্নয়ন বোর্ডের গাছখানারা গড়ায় এই কাজের মাধ্যমে আর এলাকার প্রায় 15-20 হাজার মানুষ এই একান বিরাট একান দুর্গতিতে বাঁচে যাবে গই। মানুষ যে কষ্ট করে প্লাবনত কষ্ট করে ইয়ে তুমি বাঁচে যাবে গই। সাম্প্রতিক সময়ে 21 টিভি একটা নিউজ দিয়েছিল, এই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা পানি উন্নয়ন বোর্ড কাজটা করতে সফল হয়েছে। আমরা কাজটা গতকাল থেকে শুরু হয়েছে বিদায় আমরা 21 টিভিকে ধন্যবাদ জানাই। আমরা তো এতদিন বেজি টেরিল্লা বলে কষ্ট পানি বুড়া উড়ি গদ দুয়ার ব্যাগ ফসফস হয়ে যাবো অন্য সরকার আছে তখন বান্ধি দেয় আর আর গুনে সরকারের নামে ধন্যবাদ করি। এলাকাবাসী দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘ 1.5 যুগের মতো এই বেরিবাদ অরক্ষিত অবস্থায় ছিল। আমাদের এলাকার লোক বৃষ্টি এই জোয়ারের পানিতে সয়লাভ হয়ে যেত, জেলে পাড়ার লোক সাধারণ মানুষের। কিন্তু দীর্ঘ 1.5 যুগ পরে স্থানীয় সংসদ, স্থানীয় গণপ্রতিনিধি, জেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সহ সকলের সহায়তায় আমরা স্থানীয় চেয়ারম্যান সহ সকলের সহযোগিতায় আমরা আজকে আমাদের লালচে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা কর্তৃপক্ষকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল কর্তৃপক্ষকে আমরা আমাদের এলাকার লক্ষ্য দিকে